আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। শেষ 3 ম্যাচে করেছেন 9টি গোল। সবশেষ মঙ্গলবারে ফিফার প্রীতি ম্যাচে বেঞ্চে থেকে মাঠে নেমে 3 মিনিটের মধ্যে করেন 2 গোল। ম্যাচের আগে তিনি খানিকটা অসুস্থ ছিলেন, তাই সতর্কতা স্বরূপ তাকে প্রথম একাদশে রাখেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। পরবর্তীতে 56তম মিনিটে তাকে মাঠে নামানো হয়। 86 এবং 89 মিনিটে গোল করেন 2টি। ম্যাচ শেষে মেসিকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। স্কালোনি বলেন, ফুটবলে মেসি সবসময় নতুন কিছু উপহার দেয়, তাই সব দেশের মানুষই তাকে উপভোগ করে। তাকে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার, তবে সাধারণ দর্শক হলে অবশ্যই আমি টিকিট কেটে মেসিকে দেখতাম, তাই এখন শুধু উপভোগ করা বাকি, কারণ আমি জানি না এমন কিছু আর কখনো দেখতে পাবো কিনা। আর এ কথাতেই স্পষ্ট মেসির খেলায় তিনি কতটা মুগ্ধ হয়েছেন। এদিকে ওই ম্যাচের পর ব্যক্তিগত আরও একটি সুখবর পান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। 2026 সাল পর্যন্ত তাকে হেড কোচ হিসেবে রেখে দিচ্ছে আর্জেন্টিনা। এর প্রতিক্রিয়ায় লিওনেল স্কালোনি বলেন, আমি চালিয়ে যেতে চাই, আর্জেন্টিনা জাতীয় দলের সাথে কে না কাজ করতে চায়। প্রেসিডেন্টের সাথে আমার সেরা সম্পর্ক রয়েছে, আমাদের আজকে দেখা হয়েছে এবং সব কিছু সঠিক পথেই যাচ্ছে। মেসির খেলায় শুধুমাত্র পুরো বিশ্বই মুগ্ধ হননি, বরং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও তার মুগ্ধতা প্রকাশ করেছেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।